এদিকে বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ কান্দলভির আগমনে চাপা ক্ষোভ তৈরি হয়েছে তাবলিগ জামায়াতের আলেম মহলে। এর আগে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল বাংলাদেশ এবং ভারতের শীর্ষ আলেমদের একটি অংশ। এমন নিষেধাজ্ঞা উপেক্ষা করলে ইজতেমার দ্বিতীয় ধাপে বিবাদ চরমে পৌঁছতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। ফেরদৌস রহমানের রিপোর্ট। তাবলিগের শুরা কমিটির শীর্ষ নেতা মাওলানা সাদ কান্দলভির বিতর্কিত কর্মকাণ্ড এবং বক্তব্যের জন্য তাকে নিয়ে মতবিরোধ ছিল তাবলিগের শীর্ষ মারকাজ নিজামুদ্দিনের বেশ কয়েকজন শীর্ষ মুরব্বীর। সে একজন নবী সম্পর্কে বিরূপ মন্তব্য করছে যে মুসা আলাইহিস সালাম তিনি যখন তোর পাহাড়ে গেছেন এটা যাওয়া ভুল হয়েছে, ওনার না গিয়ে থাকা উচিত ছিল। বাংলাদেশের ইজতেমায় মাওলানা সাদকে না আনার ব্যাপারে মত দিয়েছিলেন বাংলাদেশেরও 40 জন শীর্ষ আলেম। উপমহাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম সরাসরি উপস্থিত হয়ে নিষেধ করলেন যে যেহেতু এখন তিনি বিতর্কিত, এই বিষয়টা সমাধান হওয়ার কোন তাকে ইজতেমায় যেন ফলো দেওয়া না হয়। এসব উপেক্ষা করেই বাংলাদেশের কাকরাইলে তাবলিগের বর্তমান শীর্ষ নেতা ওয়াসিফুল ইসলাম একক সিদ্ধান্তে সাদকে বিশ্ব ইজতেমায় আমন্ত্রণ জানান। শুধু তাই নয়, তাকে দিয়ে বক্তৃতা না করানোর কথা থাকলেও শেষ পর্যন্ত সে শর্ত ভঙ্গ করেন। আমরা প্রথম দিন থেকে শুনেছি যে আজকে মাওলানা সাদ সাহেব জুমার নামাজ পড়াবেন, আজকে উনি আলেমদের মজমায় বয়ান করবেন, যেটা অন্যান্য বার দেখা যায়নি। ওয়াসিফুল ইসলামকে সুরা বানানো যাবে না, উনি ওনার একক সিদ্ধান্তে সবাইকে অগ্রাহ্য করে একক সিদ্ধান্তে ওয়াসিফুল ইসলামকে সুরা নিযুক্ত করলেন। এই সুরা পদকে ধরে রাখার জন্য, তারপরে একটা পলিটিক্যাল ইমেজ মানে সাংগঠনিক একটা শক্তি ধরে রাখার জন্য তারা বিভিন্ন তৎপরতা চালাচ্ছে। তাবলিগের এই অংশ বলছে তাবলিগের মূল উদ্দেশ্য শুদ্ধতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা হলেও এই সংগঠনকে নিজেদের স্বার্থ হাসিলের কাজে ব্যবহার করছেন মাওলানা সাদ এবং ওয়াসিফুল ইসলাম। বিরোধীদের মসজিদে ভিড়তে না দেয়া এবং হামলাও করে যাচ্ছেন তারা। যারা নেতৃত্বে আছে এখন, তাদের নেতৃত্ব যেন সবসময় বজায় থাকে, এটার জন্য যা খুশি তার তাই করতে পারে। আল্লাহর ঘরে বসে তাদের সঙ্গে অকথ্য, অশ্লীল, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে, তাদেরকে মানসিক এবং শারীরিক ভাবে লাঞ্ছিত করা হচ্ছে। তাবলিগ আর আগের অবস্থানে নেই দাবি করে এই অংশ বলছে ইজতেমায় আবারও মাওলানা সাদকে আমন্ত্রণ জানালে এই বিরোধ চরম আকার নেবে। আগামী ইজতেমায় ওলামা একরামদের পক্ষ থেকে অথবা আম সচেতন মানুষের পক্ষ থেকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এসব নিয়ে কথা বলতে গেলে মাওলানা ওয়াসিফুল ইসলাম এটিএন নিউজের সঙ্গে দেখা করেননি। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।